ক্লাস থ্রি আমার বই। আমার বই আজকে 110 পাতা। আমার 42তম পর্ব। আমি প্রত্যেকটা পর্ব তোমাদের দিয়ে যাচ্ছি এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে তোমরা সহজে খুঁজে পেয়ে যাও, আর লিঙ্কে ক্লিক না করলেও প্লে লিস্ট থেকেও পড়তে পারো। চলো আমরা দেখে নিই আজকে আমরা কী শিখব। আজকে এইখান থেকে শুরু হবে 42তম পর্বে লেখা অঙ্কগুলো, আছে না? বলেছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় লাগলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হবে এবং বস্তার বাইরে কতগুলো থাকবে, তার মানে 7টা বস্তায় ভরতে হবে 705টা পেয়ারা আছে এবং প্রত্যেক বস্তাতে যেন সমান সমান থাকে, তার মানে ভাগ করতে হবে। এখানে 5টা বার বুঝতে পারছি, চলো আমরা দেখি নি কেমন করে ভাগ করতে হয়। 750টি, এটা লেখা অঙ্ক তো লিখতে হবে, কীরকম লিখতে হবে একটু দেখিয়ে দিই। আমি আস্তে আস্তে তোমাদের বলে দিই, তোমরা তো তাড়াতাড়ি বললে বুঝতে পারবে না। মোট পেয়ারা আছে 705টি, বস্তা আছে 7টি, অতএব প্রত্যেক পর্যাফলা একাল্প প্রত্যেক পয়লা ফেলা তর্যাফলা একাল্প প্রত্যেক বস্তায় পেয়ারা থাকবে, কবে থাকবে 705 ভাজিত 7টি, কি পাশে ভাগদার করি আমরা 705, হ্যাঁ 7 দিয়ে ভাগ, 7 এখানে ভাজো আর 705 এখানে ভাজ্য, তাহলে সমান সমান আছে, 7 আটকে 7 যাবে, শূন্যটা নামলো 7-0, 0, 5টা নামলো, একটা একটা করে নামাতে হয়, 5-7 আটকে 7 যাচ্ছে না, 5 ছোট আছে কিন্তু বিয়োগ করা হয়নি, তা ভাগ শেষ হয়নি, এখন বিয়োগ করতে হবে 7-0, 0, 5 এখানে বিয়োগ করে পেলাম, 5টা বাড়বে, হ্যাঁ কী হবে প্রত্যেক বস্তায় থাকবে কত আমাদের 100টি করে থাকবে আর 5টি করে রইবে বাইরে, রইবে বাইরে থাকবে, লিখে নিন। চলো তারপরেটা, তারপরটা বলেছে 812টি মাছ 8টি বাসকে সমান সঙ্গে লাগলে কতগুলো থাকবে, কতগুলো মাছ পড়ে থাকবে, লিখবে মাছ আছে 812টি, বাষ্প নাকি, হ্যাঁ বাষ্পে বাষ্প আছে 8টি, বয়াকার কয়েকজন সে বাষ্প আছে 8টি, অতএব প্রত্যেক বয়াকার কয়েকজন শিকা বাক্সে মাছ থাকবে 812 ভাজিত 8, পাশে ভাগটা করি আমরা 812কে 8 দিয়ে ভাগ, 8 হচ্ছে ভাজক, 812 হচ্ছে ভাজ্য, এবার ভাগ ফলটা দেখি, এটা সমান সমান আছে, 8 একে 8 যাবে, উপর থেকে একটা নামলো কিন্তু যাচ্ছে না, 8-0, 0 দিয়ে বিয়োগ করি 1 হলো, আবার উপর থেকে একটা নামবে 12 হবে, বুঝতে পেরেছ? এই ভাগটা খুব ভালো করে শিখতে হয়। এবার 8 একে 8, 4 ভাগ শেষ, আমি আরেকবার ভাগটা দেখিয়ে দিই, 812কে 8 দিয়ে
সমান সমান আছে, আট আকে আট যাবে, এক নামলো কিন্তু যাচ্ছে না ভাগ করা, তখন একটা শূন্য দিয়ে আটটা শূন্য শূন্য, ভাগ করা তো যাবেই, ভাগ যাচ্ছে না বলে কোনো কিছু নেই, ভাগ শূন্য দিয়েও যাবে। তাহলে এক বিয়োগ করে পেলাম, ওপর থেকে আবার দুইটা নামলো, আট দু আট একে আট, আট দু ষোলো যাবে না, কারণ ষোলো থেকে বারো বিয়োগ হয় না, তাহলে আট একে আট যাবে, চার বিয়োগ বিয়োগ করে পেলাম, ভাগ শেষ হলো। তাহলে ভাগ শেষ আমাদের চার, একশো আটটি প্যাকেটে মাছ থাকবে, চারটে বাড়বে, লিখে নেবে। চলো তারপরে একটু দেখি, এখানে বলেছি নিজে করি, চারশো চারকে চার দিয়ে ভাগ, বারবার ভাগ শেখাচ্ছে তোমাদের, চারশো চারকে চার দিয়ে ভাগ, সমান সমান আছে, চার আঁকে চার গাল, একটা নামাতে পারি যে কোনো একটা, শূন্য নামলো প্রথমেরটা নামতে হয় সোজাসুজি, তোরা একদম বেঁকতে ভাগ না, এরকম বেঁকতে বেঁকতে চলে যায় সোজা, সোজাসুজি নামে না, শূন্য নামলো, চারের শূন্য শূন্য মিলে গেল বিয়োগ করে, আবার চারটা নামলো, চার আঁকে চার দিলাম, বিয়োগ করে শূন্য হলো, তাহলে একশো এক ভাগ ফল, চার হচ্ছে ভাজক, চারশো চার হচ্ছে ভাজ্য, ভাজ্য এটা ভাজক, ভাগ্য বলতে যোগ্য, এটা ভাগ ফল, এটা শেষ। ঠিক আছে চলো তারপরেরটা, সাতশো ছয়কে সাত দিই, সাতশো ছয় সাত দিই, সমান সমান আছে, একবারও যাবে সাত আর কে সাত, শূন্য নামলো কিন্তু ভাগ যেতেই হবে, সাথে শূন্য 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 দিয়েও যেতে হবে, বিয়োগ করে শূন্য হয় আর লিখলাম না, ছয়টাকে নামালাম, যাচ্ছে না ভাগ তো যেতেই হবে না, শেষ বিয়োগ না করলে তো হবে না, কোনো ভাগ শেষ হবে না, বিয়োগ করতেই হবে, তখন কি হলো, সাথে শূন্য শূন্য ছয় ভাগ শেষ, বুঝতে পেরেছ? স্যার ভাগটা ঠিক হলো কি না কী করে জানবো, আপনি তো আমাদের ভুল শেখাতে পারেন, কিছু নয়, এটা এটা গুণ করো, যদি যোগ করে দাও ভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগ ফল আর ভাজক গুণ করে ভাগ শেষ যোগ করলে ভাজ্য হয়ে যায়। চলো দেখে নিই, একশোকে সাত দিয়ে গুণ করলে কত হয়, সাতশো হয়, আর ছয় যোগ করতে হবে, কারণ এটা কী ছিল, ভাগ ফল গণিত ভাজক যুক্ত ভাগ শেষ, তো সাতশো ছয়, দেখো আমরা পেয়ে গেছি সাতশো ছয়টা, ভাজ্যটা পেয়ে যাব, এটা এটা গুণ করে, আমাদের আগেরটাও করতে পারো, এটা এটা গুণ করে এটা যোগ করলেই পেয়ে যাব, দেখো আমরা এটা তো কিছু নেই শূন্য আছে, তাই একশো এককে চার দিয়ে গুণ করব, চার একে চার, চারের শূন্য শূন্য, চার একে চার, আর শূন্য যোগ করব, ভাগ শেষ যোগ করতে হবে, এটাই আসবে চারশো চার, আমরা পেয়ে গেছি, শিখে যাচ্ছি বলো। আর দুটো এ পাতায় ভাগ আছে করে দিই, তাহলে আবার দেখা হবে পরবর্তী পর্বে নিয়ে, দুশো দশকে দুই দিয়ে, দুশো দশকে দুই দিয়ে, দুই ভাজক, দুশো দশ হচ্ছে ভাজ্য, তাহলে সমান সমান আছে, এক দুই একে দুই, ওপর থেকে এক নামলো কিন্তু ভাগ করতেই হবে, দুই শূন্য শূন্য বিয়োগ করলাম, বিয়োগ করে এক পেলাম, ওপর থেকে শূন্যটা নেমে যাবে, দশ হলো, দুই পাঁচে দশ যে শূন্য ভাগ শেষ, তুমি এটাকে এটা দিয়ে গুণ করে এটা যোগ করে দেয় এটা হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, একশো পাঁচকে দুই দিয়ে গুণ করি, পাঁচ বসে শূন্য, হাতে রইলো এক, দশ এক দুই এক শূন্য শূন্য, এক বসলো দুই একে দুই, এত শূন্য যোগ মতো কিছু নেই, এটাই হয়ে যাবে, দুশো দশ হয়ে গেছে। আর একটা আছে আটশো পাঁচকে আট দিয়ে, আটশো পাঁচকে আট দিয়ে, সমান সমান আছে, আট একে আট যাবে, শূন্য নামলো, আটে শূন্য শূন্য, বিয়োগ করলাম, পাঁচ নামলো, যাচ্ছে না শূন্য করে দিই, দিয়ে শূন্য পাঁচ ভাগ শেষ, দেখতে পেলাম না, দেখি না।
পাঁচ ভাগ শেষ হলো। এখন এটাকে গুণ করলে 800 হবে, আর পাঁচ যোগ করলে 805 হবে, এটাই হয়ে যাবে। আবার দেখা হবে তোমাদের 43তম পর্বে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।